হ্যালো এভরি ওয়েলকাম টু দ অফিশিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনেথ একাডেমি ডাব্লিউ বিসিএস প্রিলিমসের জন্য আজকের এই সেশনে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিকের কোয়েশ্চেন যেগুলো প্রিলিমসে আসতে পারে তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে তৈরি করে যাবে যার যেটুকু প্রিপারেশান আছে সেটাকে একটু ব্রাশ আপ করে নাও কারণ হাতে খুব বেশি সময় নেই তো আজকের সেশনে যে প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ অপশানের সঙ্গে বেশ কিছু ডিটেল ইনফরমেশনও থাকবে অবশ্যই তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিও শেষে কমেন্টে জানাবে তো চলো আমরা আজকে ভিডিওটা শুরু করি তো দেখো প্রথম প্রশ্ন যেটা বলা হচ্ছে আ বেন্ট ইন দ্য রিভার এই উপন্যাসটি কার লেখা এই উপন্যাসটি হচ্ছে অপশন খ অর্থাৎ ভিএস নাইপালের লেখা তো ভিএস নাইপাল সম্বন্ধে আমরা আরেকটুখানি ইনফরমেশন জেনে নিই দেখো কি বলা হচ্ছে নোবেল বিজয় ভিএস নাইপালের উনিশশো সালের উপন্যাস এটি এছাড়াও ওনার কিছু লেখা মনে রাখতে হবে যেমন আ হাউস ফর মিস্টার বিশ্বাস যেটা লেখা হয়েছিল উনিশশো সালে ইন আ ফ্রি স্টেপ ওয়ান আর এনিগমা অফ অ্যারাইভাল এগুলো মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন কি বলছে দেখো বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় বিশ্ব ওজন দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর খুব ভালো করে মনে রাখতে হবে বিশ্ব ওজন দিবস পালিত হয় ষোলোই সেপ্টেম্বর তো থিমটা কি ফিক্সিং দ্য ওজন লেয়ার অ্যান্ড রিডিউসিং ক্লাইমেট চেঞ্জ আর রাসায়নিক ফর্মুলা হচ্ছে ও থ্রি নেক্সট আইসিসি অনুর্ধ উনিশ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দল কোনটি উত্তর হচ্ছে ভারত তাহলে আইসিসি সম্বন্ধে আরেকটু আমরা ডিটেলে জেনে নিই দেখো তাহলে আইসিসি অনুর্ধ উনিশ মহিলা টি বিশ্বকাপের জয়ী দল হচ্ছে ভারতবর্ষ এবং এটার যে রানার আপ ছিল কে ইংল্যান্ড আয়োজক দেশ হচ্ছে সাউথ আফ্রিকা প্রথম আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়েছিল উনিশশো সালে প্রথম পুরুষ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল উনিশশো সালে প্রথম আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়েছে দু সালে এবং প্রথম আইসিএস আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়েছে উনিশশো সালে প্রত্যেকটা সাল মনে রাখতে হবে নেক্সট দেখো কি বলছে দু সালে সেন্সাস সেন্সাসে ভারতের জনঘনত্ব বেশি কোন রাজ্যে অর্থাৎ সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি দু সালে এগারো সালের সেন্সাস অনুযায়ী উত্তর হচ্ছে বিহার দেখো আমরা আরেকটু ডিটেলে জেনে নিই দু সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘন বসতিপূর্ণ রাজ্য হচ্ছে বিহার যার মোট জনঘনত্ব হচ্ছে এক ভারতের সব থেকে কম জনঘন বসতিপূর্ণ রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ যার জনঘনত্ব হচ্ছে মোট সতেরো দিল্লি ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল যার মোট জনঘনত্ব এগারো হাজার তিনশো কুড়ি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতবর্ষের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল যার মোট জনঘনত্ব ছেচল্লিশ নেক্সট প্রশ্ন হচ্ছে দামোদর নদীর একটি শাখা নদী কি নামে রূপনারায়ণ নদীর সাথে মিশেছে উত্তর হচ্ছে মুন্ডেশ্বরী তাহলে মুন্ডেশ্বরী হচ্ছে শাখা নদী আর একটি শাখা নদী কি দেখো কৌশিকী মুন্ডেশ্বরী এবং কৌশিকী হচ্ছে দুটো শাখা নদী বরাকর হলো দামোদরের প্রধান উপনদী আর দামোদর নদকে কি বলা হয় দামোদর নদকে বলা হয় বাংলার দুঃখ খুব গুরুত্বপূর্ণ নেক্সট কি বলছে জনগণ মনো প্রথম কবে গাওয়া হয়েছিল উত্তর হচ্ছে সাতাশে ডিসেম্বর উনিশশো সালে তো এই যে জনগণ মন যে গানটা ভারত ভাগ্য ভাগ্যবিধাতার প্রথম স্তবকটি চব্বিশে জানুয়ারি উনিশশো সালে গণপরিষদ কর্তৃক জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল নেক্সট বলছে দেখো নিম্নলিখিত কোনটি ভারতের মেঘালয়ের বিখ্যাত ফসল কাটার উৎসব উত্তর হচ্ছে নং ক্রেম উৎসব নং ক্রেম উৎসব এছাড়াও দেখো কিছু ইনফরমেশন জেনে নিই বলছে চারকুট উৎসব যেটা মিজোরামে হয় যে এটি একটি উৎসব যা মিজো জনগণের দ্বারা ঝুম ঠিক আছে মৌসুমের সমাপ্তি উপলক্ষে উদযাপিত হয় সানবার্ন উৎসব কোথায় হয় গোয়াতে এটি একটি বাণিজ্যিক ইলেকট্রনিক নৃত্য সঙ্গীত উৎসব যা ভারতের বিভিন্ন শহরে প্রাথমিকভাবে গোয়াতে অনুষ্ঠিত হয় ঠিক আছে নেক্সট দেখো প্রশ্ন বলছে ওয়াকার কাপ নিচের কোন স্পোর্টসের সঙ্গে যুক্ত তাহলে ওয়াকার কাপ কার সঙ্গে যুক্ত গল্ফ ওয়াকার কাপ হচ্ছে গল্ফের সঙ্গে যুক্ত ওয়াকার কাপ হলো একটি গল্ফ ট্রফি যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের অপেশাদার পুরুষ দলের মধ্যে একটি প্রতিযোগিতার বিজয়ী দলকে মানে বিজয়ীকে দেওয়া হয় ওয়াকার কাপটি নেক্সট বলছে এশিয়ান গেমস এর উনিশশো সংস্করণের আয়োজক দেশ কোনটি উত্তর হচ্ছে ভারতবর্ষ উত্তর হলো ভারতবর্ষ এটি এশিয়ার নামেও পরিচিত এটি একটি মহাদেশীয় মাল্টি স্পোর্টস ইভেন্ট যা প্রতি চার বছরে সমগ্র এশিয়ান ক্রীড়াবিদদের মধ্যে অনুষ্ঠিত হয় প্রথম এশিয়ান খেলা বা গেমস উনিশশো একান্ন সালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় খুব গুরুত্বপূর্ণ এটা এশিয়ান গেমসের মূল মন্ত্রটা কি এভার অনওয়ার্ড যা ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহেরু দ্বারা দেওয়া হয়েছিল ঠিক আছে नेक्स्ट বলছে কাভাস তাপবিদ্যুৎ কেন্দ্র নিচের কোন রাজ্য অবস্থিত উত্তর হচ্ছে গুজরাট কাভাস তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের গুজরাট রাজ্য মানে রাজ্যে সুরাট জেলা অবস্থিত এটি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা শর্টে আমরা বলছি एनटीपीसी দ্বারা পরিচালিত হয় বৃদ্ধাচল বিন্ধাচল সুপার থারমাল পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে মুদ্রা সরি মুন্দ্রা মুন্দ্রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত গুজরাটে সাসান আলট্রা মেগা পাওয়ার প্রজেক্ট এটা কোথায় অবস্থিত মধ্যপ্রদেশে এন দাদরি অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশে ওড়িশায় অবস্থিত তালচর সুপার থার্মাল পাওয়ার স্টেশন বিহান রিহান্দ তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত উত্তরপ্রদেশে কোরবা সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট এটা ছত্তিশগড়ে অবস্থিত এবং রামাগুন্ডম সুপার থার্মাল পাওয়ার স্টেশন অবস্থিত তেলেঙ্গানাতে এই প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু মনে রাখতে হবে তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জি কে কোয়েশ্চেন তোমাদের দেওয়া হলো এগুলো একটু অবশ্যই ভালো করে দেখে যাবে যেগুলো ডাব্লিউ প্রিলিমসের জন্য খুব ইম্পর্টেন্ট আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি